নমস্কার বন্ধুরা ইনোভেশন কার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি ফেব্রুয়ারি মাসে সাসপেন্সে বেশ ভালো ভালো গল্প আমরা শুনেছিলাম সেরা গল্প কোনটা ছিল চৌঠা ফেব্রুয়ারি আমরা শুনলাম প্যারাগ্লাইডার হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা এগারোই ফেব্রুয়ারি মধু সুন্দরী দেবীর আবির্ভাব এই গল্পের দুটো পার্ট টোটাল ছিল তারা দাস বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ একটা লেখা আঠারোই ফেব্রুয়ারি মায়া কানন মন সেনার লেখা একটা সাইকোলজিক্যাল থ্রিলার সর্বশেষে অভিজ্ঞান রায় চৌধুরীর লেখা অসত্য এই সবকটা গল্পের মধ্যে স্বাভাবিকভাবে যেহেতু তার তান্ত্রিক একটা প্রসঙ্গ আমরা পাচ্ছি মধুসুন্দরী দেবীর আবিরভাবে এই গল্পটার মধ্যে তো স্বাভাবিকভাবে সেটাকে আমাদের একটা ভালোবাসা দিতেই হয় কারণ বোমকেশ ফেলুদা সার্লখম তান্ত্রিক এদের একটা ফ্যানবেস আলাদা লেভেলে এই গল্পটার মধ্যে আমরা দেবীদের অভিনয় অনবদ্য দেখতে আও মধু দেবীর চরিত্রটা দেশে অভিনয় করেছে একটা গলার যে ব্যাপার আউটস্ট্যান্ডিং অভিনয় ছিল তা তারানাতান্ত্রিক এই চরিত্রে দীপদা তার অভিনয় অনবদ্য লাগবে দ্বিতীয় স্থানে অবশ্যই দিতে হবে অসত্যকে অসত্য গল্পটার একদম শেষটাতে যে থ্রিলটা রয়েছে যে মোচরটা রয়েছে অনবদ্য দীপদার অভিনয় বেশ লাগবে অভিনেতার অভিনয় কম রয়েছে শঙ্করের প্রসাদ মিত্র গল্পের চরিত্র খুবই কম তিনটে কিন্তু যে সাইকোলজিক্যাল থ্রিলটা রয়েছে যে এন্ডিংটা রয়েছে সেটাতে মোচড় ভীষণ রকম ভাবে রয়েছে এবং পুরো মাথা ঘুরে যাবে আমাদের মায়া কানন এর যে পোস্টারটা অবদ্ধ ছিল মায়া কানুন এই গল্পটার মধ্যে যে থ্রিলটা সেটা সেটা ভীষণ রকম ভাবে ছিল তারনাথ তান্ত্রিকের প্রসঙ্গ ওঠে তো তারনাথ সম্পর্কে আমাদের একটা ফ্যানমেস আলাদা রকম রয়েছে এবং তারনাথ বাস্তবে আমরা ভীষণ ভীষণ রকমের একটা ভালোবাসা দিই তারনাথ তান্ত্রিক একদম সেরা লাগবে সুপার ডুপার লাগবে মধুসুন্দরী দেবীর আবির্ভাব সেটাও বেশ লাগবে বাকি যে গল্পগুলো সেগুলো ছোটো ছিল কিন্তু সেগুলোর মধ্যে মোচুর ভীষণ রকমভাবে ছিল ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন এরকমই লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্যে